বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। যারা আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমি আছি বগুড়ার ঐতিহাসিক ধাপের হাটে। আজ বেলা বাড়ার সাথে সাথে ধাপে হাটে জমে উঠতে শুরু করে পশু বেচাকেনা। বাজারে ছোটো বড়ো নানান ধরনের গরু থাকলেও এবার ক্রেতাদের চাহিদা শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু। বেশিরভাগ ক্ষেত্রে বড় গরুগুলোর নামকরণ করা হয়ে থাকে, তবে আকর্ষণীয় নামকরণ করা থাকলেও ক্রেতাদের বেশি আকর্ষণ করছে মাঝারি গরুগুলো। ক্রেতারা বড় গরু রেখে ভিড় করছেন মাঝারি গরুগুলোর পাশে, করছেন দরদাম। ক্রেতার সাথে বিক্রেতার মতের মিল হলেই বিক্রি হচ্ছে গরুটি। উক্ত ধাপে হাটের সামনে দেখা গেছে ছোট এবং মাঝারি মানের গরু কিনে নিয়ে এসে ভিড় করছেন ক্রেতারা। বড় গরুর দাম কিছুটা বেশি হওয়ার কারণে এদের চাহিদা অনেকটা কম। আজকের হাটে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ বড় মানের গরু কিনছেন। মানুষ এসে দামাদামি করছেন ঠিকই, কিন্তু নিচ্ছেন মাঝারি গরু। হাটে বড় গরু নিয়ে মাতামাতি থাকলেও বেশি বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি গরু। 50 থেকে 90 হাজার টাকা দামের এসব গরুর বিক্রি ও চাহিদা অনেক বেশি। উক্ত হাতে 3 থেকে 4 মণ ওজনের মাঝারি গরুর দাম আগের মতো রয়েছে, বিক্রি হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকায়। তবে কিছু সংখ্যক ব্যাপারে মাঝারি মানের গরু 60,000 থেকে 90,000 টাকার মধ্যে বিক্রি করছেন। এদিকে ক্রেতাদের একটি বড় অংশ এখনও অপেক্ষা করছেন দাম কমার। আজকের হাটে বড় মানের গরু বিক্রি হচ্ছে 1,50,000 থেকে 2,50,000 টাকায়। এদিকে হাটটিকে কেন্দ্র করে ক্রেতারা অভিযোগ করছেন প্রত্যেকটা গরু প্রতি 10 থেকে 15,000 টাকা দাম বেশি। এ প্রসঙ্গে বিক্রেতারা বলছেন 1 কেজি ফিড কিনতে হচ্ছে 80 টাকায়, 1 কেজি ভুসি কিনতে হচ্ছে 80 টাকায়। এছাড়াও গোখাদ্যের দাম বৃদ্ধিতে গরু পালনে ব্যয় বেড়েছে 10 থেকে 15,000 টাকা। দর্শক, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যায়ে। আমি সচরাচর আপনাদের মধ্যে গরুর ব্যবসা, গরুর হাট বাজার এবং গরুর দাম নিয়ে আলোচনা করে থাকি। এই ধরনের ভিডিও পেতে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।